আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসি আজকেও একটা ছোট্ট রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি যে নাস্তাটা বানিয়েছি এটা একেবারে সিম্পল একটা নাস্তা, তবে বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা। এটা বানাতে তো একেবারেই সহজ, ঘরে উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করা যাবে। আর এই নাস্তাটা আসলে আমার বাচ্চাদের জন্য বিশেষ করে ওদের জন্য বানিয়ে দিতে হয়, বিশেষ করে আমার মেয়ের জন্য। মেয়ে খুব পছন্দ করে এটা। এটা কিন্তু মেয়েই করতেছে বেশিরভাগটাই, ও আজকে আমাকে হেল্প করেছে। প্রথমেই একটা এটা বানানোর জন্য একটা আলু নিয়ে নিয়েছি, আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের নিতে পারবেন, তবে বড় সাইজের আলু দিয়ে আর কি একটু ভালো হয়। এবার আলুটাকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিচ্ছি আমি, খুব সুন্দর করে ছিলে নেব। চেষ্টা করবেন একেবারে লম্বা টাইপের একটা আলু নেওয়ার জন্য, তবে একটু এত ছোট সাইজের আলু দিয়ে এই নাস্তাটা খুব একটা ভালো হয় না। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে ছিলে নেব। কাজটা কিন্তু আমার মেয়ে করছে, এই কাজটা আলুটা ছিলা থেকে শুরু করে ও কিন্তু অনেকটা কাজই করে দিয়েছে, কারণ এই নাস্তাটা কিন্তু ওর অনুরোধেই বানানো। যাই হোক, আমার এখানে আলুটা কিন্তু একদমই ছিলা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, একেবারে পাতলা কাটার কোনো দরকার নেই, কারণ আলু তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার এরকম করে পিস পিস করে সবগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি আবার এটা একটা স্টারের মতো যে কুকি কাটার থাকে এটা দিয়ে আমি কেটে নেব, জাস্ট একটা ডিজাইন করার জন্য আর কিছুই না। আপনাদের কাছে যদি এরকম থাকে তো করতে পারবেন, আর যদি অন্যরকম থাকে সেটাও করতে পারবেন। খুব সুন্দর করে এটা একটা ডিজাইন হয়, যার জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। যেমন দেখেন স্টারের মতো প্রত্যেকটা আমি কেটে নেব। এখানে আমি অন্য কোনো ডিজাইন করতে চাচ্ছি না, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইন করে নিতে পারেন, সেটাও ভালো লাগবে দেখতে। আর সাইডের যে অংশটা সেটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাকেও কিন্তু আমি রেখে দেব, পরে আমি ভেজে দেবো এটাকেও। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন, যেহেতু আলু সেটা ফেলে কোনো দরকারই নেই। ব্যাস সবগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, মানে ডিজাইন করে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে ধুয়ে নিতে হবে। আলুতে কিন্তু প্রচুর কষ থাকে, এটাকে কিন্তু একদম ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আমি বেশ কয়েকবার করে এটাকে পানিটা পাল্টে পাল্টে তারপরে ধুয়ে নেব। যতক্ষণ না আমার একেবারেই ফ্রেশ পানি বের হয় ততক্ষণ আমি ধুয়ে নেবো এটাকে। ধুয়ে পরিষ্কার করে আমি একটা ফ্রিজের ভিতরে এগুলোকে নিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো। ব্যাস এখন একটা বোল নিয়ে নেব, আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দেবো আমি ময়দা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ, আর চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে আর কি। এবার একটা ডিম দিয়ে দিলাম, আমি এখানে 2টো ডিম দেব, একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দেবো না, শুধুমাত্র ডিম দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি আরও একটা ব্যাটারের ভিতরে ডিম দিয়ে দিব, দিয়ে তারপরে মিশিয়ে নেব। ব্যাস এরকম একটা ব্যাটার হয়েছে আমার, ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ভিতরে আলুটাকে চুবিয়ে তারপরে একটা একটা করে আমি দিয়ে দেব। চেষ্টা করবেন একেবারে ফুল আসে প্যানটা গরম করে, মানে তেলটা গরম করে তারপরে এগুলোকে দিয়ে দেওয়ার জন্য। এতে করে খুব সুন্দর হবে, এটা ফুলে উঠবে আর খেতে ওটা ভালো লাগবে, খুব বেশি ক্রিস্পি হয় এই নাস্তাটা। বানানো তো একেবারেই ইজি, সেটা তো দেখেই নিলে। যারা এটা করেছেন, করে খেয়েছেন তো তারা খেয়েছেন, আর যারা করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা কতটা পছন্দ করে এটা। খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে প্রত্যেকটা ফুলে উঠেছে, দেখতে ভালো লাগছে। আমি সবগুলোকে একইভাবে দিয়ে দিচ্ছি। এটা যে কোনো সময় বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, সকাল বা বিকেল, ইচ্ছা করলে টিফিনেও বানিয়ে দেওয়া যায়। এতে করে অনায়াসেই বাচ্চারা খেয়ে নেবে,
এবার অপেক্ষা করব আমি একটা সাইড হওয়া পর্যন্ত। একটা সাইড যখন হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এতে করে অপর সাইডটা খুব সুন্দর করে হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে। আমি এগুলোকে উঠিয়ে নেব। হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কারণ এগুলো যেহেতু আলু আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ না হয় কিন্তু ভেতরটা হবে না, উপরটা একেবারে সুন্দর একটা কালা চলে আসবে, এটা করে খেতে ভালো লাগবে না। আর এভাবে যদি আস্তে অল্প আস্তে এটা ভাজি তাহলে দেখা যাবে এটা খুব সুন্দর করে হয়ে যাবে ভেতরটা, তাহলে খেতে ভালো লাগবে। এটা খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে, নিয়মিত ভিডিও দিলে আপনারা তা পৌঁছে দিলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি আরেকবার খুব সুন্দর করে উল্টে দিলাম এবং অনবরত নেড়ে নেড়ে এগুলোকে উঠিয়ে নেব। এটা কিন্তু একদমই হয়ে গেছে, এটা আর ভাজার কোনো প্রয়োজন নেই। এবার তেলটা ঝরিয়ে এগুলোকে আস্তে করে উঠিয়ে নেব। টিস্যুর উপরে আমি উঠিয়ে নিচ্ছি এগুলোকে, অতিরিক্ত তেলটা সুপ করে নেবে। ব্যাস হয়ে গেছে আমার, এখানে সবগুলোকেই আমি একইভাবে বেজে নেব। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে অসম্ভব টেস্টি একটা নাস্তা, মানে স্ন্যাক্স। এটা বিকেলে হলেও বাচ্চাদেরকে একবার হলে ট্রাই করে দিবেন। এই বর্ষা এখন যেহেতু, এখন এই নাস্তাটা বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে, মানে দেখেন এটা খেতেও অসম্ভব টেস্টি। আজকে আবার আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।